হ্যালো ফ্রেন্ডস আজকে তেইশে সেপ্টেম্বর বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষা এক্সাম সম্পন্ন হলো তবে সব জায়গাতেই পরীক্ষাটা আশা করি সুস্থভাবে সম্পন্ন হয়েছে কারণ তেমন কোনো অবজেকশন এখন পর্যন্ত পাওয়া যায়নি যেহেতু পরীক্ষার ক্যান্ডিডেটরাই ভালো জানবে এক্সাম কেমনভাবে সম্পন্ন হয়েছে হলের পরিবেশ কেমন ছিল যাই হোক তবে যেহেতু পুলিশে এক্সাম সেহেতু খুব একটা হের ফেরের আশঙ্কা করা যায় না যাই হোক সুস্থভাবে ওপরে উপরে তো মনে হচ্ছে সুস্থভাবেই কন্ডাক্ট করা হয়েছে তবে এখন পর্যন্ত কোনো অবজেকশান আসেনি সুতরাং এই পরীক্ষায় কাট অফ কত হতে পারে আশা করা যায় আমরা এই ভিডিওতে তাই আলোচনা করব কারণ সিলেবাসটা খুব একটা কঠিন ছিল না মাধ্যমিক লেভেলের ছিল সুতরাং পরীক্ষাটা খুব একটা মডারেট টাইপের বলা যেতে পারে তবে প্রশ্ন অনেকেই হিউজ করে এসেছে সেভেন্টি পার্সেন্ট ফিফটি পারসেন্ট সকলেই প্রায় করেছে তবে ভ্যাকান্সি খুব হাই ছিল ভ্যাকান্সি প্রায় অনেকটাই তাই কাট অফ খুব একটা হাই যাবে না কারণ ম্যাক্সিমাম ছেলেকে ডাকবে আর ম্যাক্সিমাম নম্বরদের যারা নম্বর পাবে এই পরীক্ষায় তাদের তাদের তো ডাক পাবেন পাবেনি তাছাড়া যারা মিনিমাম কাট অফ রাখতে পারবেন তাদেরও বেশিরভাগ ছেলেকেই ডেকে পাঠানো হবে এই পরীক্ষার মাঠ কমপ্লিটের জন্য আসল ব্যাপার হচ্ছে এই পরীক্ষার মাঠটাই আসল সুতরাং যারা থার্টি ফাইভ থেকে চল্লিশ পার্সেন্ট পাচ্ছ এখন থেকে ফুললি প্রিপারেশান শুরু করে দাও মাঠের জন্য আর দেরি করো না তবে সামনেই কিছু দিনের মধ্যেই ডাব্লু বিএসআইয়ের রেজাল্ট ফিরে যাবে আর যারা এখনও মাঠের জন্য ফিভার শিলিতে শুরু করেনি তারা এখন থেকে এক্সারসাইজ